লেকচার থ্রিতে আমরা শিখবো হচ্ছে তরঙ্গ কাকে বলে, তরঙ্গের ফোকাল ভেগ এবং তরঙ্গ রিলেটেড কিছু রাশির সাথে আমরা পরিচয় হবো। টোটাল মিলিয়ে আমরা 10টা সংজ্ঞা পাবো। তো তোমরা খাতা কলম নিয়ে আজকের লেকচারটা খুব সুন্দর মতো নোট করবা, নাহলে কিন্তু তোমরা পরবর্তী লেকচারে ম্যাথগুলো মাথা উপর দিয়ে যাবে। তো চলো দেরি না করে আমাদের ক্লাসে শুরু করা যাক। হ্যাঁ ঠিক শুনছো, 10টা সংজ্ঞা। 10টা সংজ্ঞা মিস 10টা রাশির সাথে আমরা পরিচয় হব। প্রথমে শুরু করা যাক তরঙ্গ বা ওয়েভ দিয়ে। তরঙ্গ হচ্ছে যে পর্যাবৃত্ত আন্দোলন কোন জড় মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয়ে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করে, কিন্তু মাধ্যমে কণাগুলো স্থায়ীভাবে স্থানান্তরিত করে না, তাকে আমরা তরঙ্গ বলি। সংজ্ঞাটা তোমার পুরো মাথার উপর দিয়ে গেছে, স্বাভাবিক। আমরা ছোটবেলায় অনেকেই পানিতে খেলছি, পানিতে ঢিল মারতাম। ঢিল মারলে তুমি একটা জিনিস খেয়াল করতে, ঢিল তুমি যদি পুকুরে মাঝখানেও মারো, দেখা যায় কি ওই ঢিল থেকে উৎপন্ন তোমার যে ঢেউটা সেটা আস্তে আস্তে কিনারা পর্যন্ত চলে আসে। অর্থাৎ তুমি কিন্তু মনের অজান্তে সেখানে এই তরঙ্গ জিনিসটাকে তৈরি করে ফেলো। তো আমরা এখন প্রথম শব্দ থেকে পরিচয় হই যে পর্যাবৃত্ত আন্দোলন কি বুঝাইছে। পর্যাবৃত্ত গতির সাথে তোমরা কিন্তু অর্ধেক দুইয়েই পরিচিত ছিলাম, যে পর্যাবৃত্ত গতি ছিল যে কোন একটা বস্তু গতি যদি এমন হয় সে তার নির্দিষ্ট একটা বিন্দুকে নির্দিষ্ট সমপরপর যদি ক্রস করে বা ফেরত আসে সেটাকে আমরা তখন বলি পর্যাবৃত্ত গতি। তো এই ঢেউর দিকে দেখো, এটা অসংখ্য অনেক কণা নিয়ে গঠিত। এই কণাগুলো সবাই কিন্তু পর্যাবৃত্ত অবস্থায় গতিশীল, আর এরা যদি একসাথে এতগুলো কণা পর্যাবৃত্ত গতিতে গতিশীল, তাই এটাকে আমরা বলছি পর্যাবৃত্ত আন্দোলন। কোন জড় মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছে, অর্থাৎ এই পানিটাকে আমরা একটা জড় মাধ্যম হিসেবে নিতে পারি, জড় মাধ্যমের মধ্যে অগ্রসর হয়ে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি ট্রান্সফার করবে। অর্থাৎ এই জায়গা থেকে দেখো এই জায়গায় তোমার এনার্জিটা ট্রান্সফার করতেছে, কিন্তু করার সময় মাধ্যমের কণাগুলার অর্থাৎ এই পানির একটা কণারও স্থায়ীভাবে স্থানান্তরিত করতেছে না, আর সেটাকে তখন আমরা বলি তরঙ্গ। তুমি খেয়াল করো এই কণাগুলো অবশ্যই গতিশীল, কিন্তু দিন শেষে কিন্তু ঢেউ যদি থেমে যায় একটা কণাও কিন্তু তার নির্দিষ্ট অবস্থা ত্যাগ করবে না, তারা তার অবস্থায় থাকবে। তাই এইসব শর্ত যদি মানতে পারে তখন আমরা সেটাকে বলি তরঙ্গ। আর এই তরঙ্গের কিছু বৈশিষ্ট্য আছে, সেটা সামনে যদি পড়তে থাকি তাহলে আমরা পুরোপুরি তরঙ্গ সম্পর্কে একটা ক্লিয়ার একটা আইডিয়া পেয়ে যাবো। তা আমাদের কিন্তু 10টার মধ্যে একটা সংখ্যা হয়ে গেছে তরঙ্গের, আমরা চলে যাই তরঙ্গের বৈশিষ্ট্য দিয়ে। তরঙ্গের বৈশিষ্ট্যগুলো কি কি আছে আমরা এখানে 5টা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি, এবং 5টা বৈশিষ্ট্য আমরা ক্লিয়ার হলে কিন্তু তরঙ্গ সম্পর্কে পুরোপুরি আমাদের বেসিক ক্লিয়ার থাকবে। মাধ্যমে কণাগুলো স্পন্দন গতির ফলে তরঙ্গ সৃষ্টি হয়, কিন্তু কণাগুলো স্থায়ী স্থানান্তর হয় না। আমরা প্রথম পয়েন্টটা আমরা নোট করলাম যে তরঙ্গের বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে এটার কণাগুলোকে স্থায়ী স্থানান্তর হয় না, যান্ত্রিক তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমে দরকার হয়ে থাকে। এই যান্ত্রিক তরঙ্গটা পরবর্তীতে আমরা ক্লিয়ার করে দেব, যেটা বলতে কি বুঝাইছে যে বললো এটার জন্য নাকি মাধ্যমের প্রয়োজন। তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালন করে, এটা একটু আগে আমি তোমাদের বলছি যে সংজ্ঞার মধ্যেই ছিল। তরঙ্গ বেগ মাধ্যম প্রকৃতির উপর নির্ভর করে, তরঙ্গের প্রতিফলন প্রতিসরণ ও উপরিপতন ঘটে। এই যে 5টা পয়েন্ট, এই 5টা পয়েন্ট আমি তোমাকে এখন একটা ভিডিও গ্রাফ দেখে আমি তোমাকে বোঝাচ্ছি যে জিনিসটা কি বুঝতে চাইছে। তো চলো সেখানে আমরা একটা ঘুরে আসি। তুমি এখানে দেখতেছো একটা সুতার মধ্যে অনেকগুলো পুঁতি সাজানো আছে, এই পুঁতিগুলো অনেক কালারফুল করা, কিছু সবুজ আছে কিছু লাল আছে। আমরা এই পুঁতির সাহায্যে ঢেউ তৈরি করবো এবং দেখাবো তরঙ্গ যে কণাগুলো স্থায়ী স্থানান্তর করে না সেটা এখানে ভালো মতো ক্লিয়ার হতে পারবা। আমরা যদি এটাকে এখন নাড়াই ঢেউ তৈরি করি এবং ঢেউ তৈরি করে এবার রেখে দিই, তুমি দেখো এখান থেকে তুমি যে ঢেউটা তৈরি করছো এটা কিন্তু একদম শেষ প্রান্তে গেল, অর্থাৎ এনার্জিটা এখান থেকে তৈরি করে এটা পুরোপুরি একদম এই পাশে ট্রান্সফার করছিল। আর একটা জিনিস খেয়াল করো, এটা কিন্তু এখান থেকে আবার একটু ব্যাক করছিল, তার মানে আমাদের এখানে যে বৈশিষ্ট্য ছিল তরঙ্গে সেখানে তোমার একটা ছিল হচ্ছে তরঙ্গের মধ্যে আমাদের কণা স্থায়ী স্থানান্তর হয় না, এবং সেকেন্ড আরেকটা পয়েন্ট ছিল 5 নম্বরে, সেটা হচ্ছে প্রতিফলন হয় সেতে। আমরা কিন্তু প্রতিফলন জিনিসটা এখানে দেখে ফেললাম যে তরঙ্গটা যে আবার কিন্তু ব্যাক করছিল, আর প্রতিসরণ জিনিসটা এখানে দেখানো সম্ভব না। তোমরা এটা কিন্তু নেক্সট চ্যাপ্টার অধ্যায় 9 এটা পেয়ে যাবা যে প্রতিসরণ কিভাবে হয় তরঙ্গের ক্ষেত্রে। আর কি পয়েন্ট ছিল সেটা হচ্ছে তোমার তরঙ্গগত শক্তি সঞ্চয়ের মাধ্যমে কণাগুলো, দেখো এই যে পুঁতিগুলো আছে এই পুঁতিগুলা কিন্তু যা যা যেখানে ছিল সেখানে কিন্তু রয়ে গেছে। আমি যদি আরেকবার নাড়াই তারা যেখানে ছিল তারা কিন্তু সেখানে থেকে কিন্তু জাস্ট কি করছে এনার্জিটা ট্রান্সফার করে দিচ্ছে, আবার দেখো প্রতিফলিত হয়ে চলে আসতেছে। তো এই গেল তোমার হচ্ছে তরঙ্গের মেন মেন কিছু বৈশিষ্ট্য। আরেকটা ছিল হচ্ছে উপরিপাতন, সেটা আমরা এখন ক্লিয়ার হবো যে তরঙ্গের যে উপরিপাতন হয় সেটা কিরকম হয়। বইতে একটু ঘুরে আসো, দেখো
এখানে আমাদের লেখা আছে যে তোমার যে প্রতিধ্বনি শোনো সেটা হচ্ছে প্রতিফলন তরঙ্গের ক্ষেত্রে আমরা অলরেডি দেখে ফেলছো, আর প্রতিসরণটা হচ্ছে আমরা যখন পানিতে ডুবে থেকে কোনো আওয়াজ শুনতে পাই বাইরে থেকে সেটা হচ্ছে প্রতিসরণ বুঝে। অর্থাৎ তোমার পানির নিচে যদি কেউ কোনো আওয়াজ করে সেটা যখন তুমি বাইরে থেকে শুনতেছো ওটা তরঙ্গের প্রতিসরণের কারণে তুমি শুনতে পাও। আর যে তোমার উপরিপাতন জিনিসটা সেটা হচ্ছে তরঙ্গে যতগুলো বৈশিষ্ট্য আছে তার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে উপরিপাতন, যদিও আমরা দৈনন্দিন জীবনে সেটা আমাদের খুব বেশি চোখে পড়ে না। ধরা যাক দুটি ভিন্ন ভিন্ন জায়গা থেকে এক জায়গায় দুটি তরঙ্গ এসে হাজির হয়েছে, একটি তরঙ্গ যখন মাধ্যমটিকে উপরে তোলার চেষ্টা করে অন্যটি তখন নামানোর চেষ্টা করে, এই জিনিসটা হচ্ছে উপরিবর্তনের বিষয়। সেটা তোমাকে আমি এখন একটা ভিডিওর সাহায্যে বুঝাই দিচ্ছি উপরিবর্তন দেখতে কেমন হয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ দুটা তরঙ্গ আছে এখানে, একটা হচ্ছে লাল কালারের একটা হচ্ছে নীল কালারের। এই লাল এবং নীল এই দুটো তরঙ্গ যখন একই সময় একই জায়গায় উপস্থিত হয়ে গেল তখন এই দুটো তরঙ্গ মিলে এই ম্যাজেন্টা কালারের তরঙ্গ তৈরি করলো, যেটা কিন্তু এদের দুজনের থেকে একদম ভিন্ন। সো তরঙ্গ উপরিগত বলতে মূলত এটাই বুঝাচ্ছে, আমি যদি এখন প্লে করি সো এটা আর এই দুটা এই দুটো কম্বিনেশনে আমাদের এই নতুন এই ম্যাজেন্টা কালারের তরঙ্গটা পাইলাম, যেটা কিন্তু তোমার ওয়েভলেন বা সঞ্চালনের দিক বা কম্পনের দিক সম্পূর্ণ আলাদা, এদের দুজনটাকে মিলে এটা তৈরি হয়েছে। সো তরঙ্গ উপরিগত মেনলি এটাই বুঝায়। আর এই জিনিসটা তোমাদের বইতে খুব একটা বেশি আলোচনা করে নাই, তোমরা এই জিনিসটা পাবে হচ্ছে ইন্টারমিডিয়েট বইতে। তো চলো আমাদের আবার সেই কন্টিনিউ ফিরে যাই। আমরা দেখতে পেলাম যে তরঙ্গের পাঁচটা বৈশিষ্ট্যের সাথে পরিচয় হারছি। এই জিনিসটাকে যদি আমি আমার মতো করে বুঝাই দিই, আমি আশিক স্যার, আমার উদাহরণগুলো একটু অন্যরকম হওয়া উচিত। তো দেখো এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, একটা ছেলে একটা মেয়ে কথা বলতেছে। তো কথা বলার সময় যেটাই বলুকটা কেন এই জিনিসটা কিন্তু তরঙ্গ আকারে কিন্তু একজন থেকে আরেকজনের কাছে ট্রান্সফার হচ্ছে। যেমন মনে করো এই ছেলেটা যেটাই বলুক না কেন তুমি খেয়াল করো যে ওরা ওদের প্রাইভেট কথা বলতেছে, যে মনে করো বাবু তুমি খাইছো কিনা। তো এই কথাটা কিন্তু কিভাবে যাচ্ছে খেয়াল করো, বাতাসের মধ্যে এই তরঙ্গ আকারে এটা ওর কাছে চলে যাচ্ছে। তো যাওয়ার সময় এটা কিন্তু তরঙ্গের যে বৈশিষ্ট্যগুলো ছিল সেটা কিন্তু মেনে চলে। দেখো এক ওর যে কথাগুলো বলতেছে সেই কথাগুলো বাতাসে কণার মধ্যে দিয়ে আস্তে আস্তে সংকোচন প্রসারণের মাধ্যমে এই মেয়েটার কাছে যাচ্ছে, কিন্তু একটা কণাও কিন্তু নিজ নিজ জায়গা কিন্তু আর ছেড়ে যাচ্ছে না। কথা ট্রান্সফার করার পর সে কিন্তু আবার তার অবস্থা চলে আসতেছে, আর কথাটা ট্রান্সফার করছে এইভাবে, ও বললো যে কথাটা সেটা এই কণা আগে প্রথমে শুনছে, সেই কণা তার পাশের কণাকে বলতেছে বাবু তুমি খাইছো, এই কণা আবার তার পাশের কণাকে বলতেছে বাবু তুমি খাইছো। এইভাবে আস্তে আস্তে একটা কণা থেকে আরেকটা কণা কথা ট্রান্সফার করতে করতে তোমার কথাটা চলে দিল তার কাছে, অর্থাৎ শক্তিটা সঞ্চয়িত করে দিল, কিন্তু মাধ্যমে কণাগুলো কিন্তু স্থায়ী শান্ত করে নেয়। তোমার মনে করতেছো যে ওরা নিজেরাই শুধু ওদের কথা শুনতেছে, আসলে কিন্তু অনেকেই শুনতেছে। তো আমরা এখন আসো পরেরটা বুঝিয়ে দিচ্ছি, যে তরঙ্গ বেগ মাধ্যম প্রকৃতির উপর নির্ভর করে। এই জিনিসটা ওরা যখন কথা বলছে বাতাসে, বাতাসের তরঙ্গের যে বেগটা বা স্পিডটা ওরা যদি এখন পানির নিচে প্রেম করে তাহলে কিন্তু রেজাল্টটা কি একই থাকবে, তখন কিন্তু ফিলিংটাই আলাদা। অর্থাৎ তরঙ্গ যে বেগটা কথার যে স্পিডটা যাচ্ছে এখানে তরঙ্গ আকারে, এই স্পিডটাও কিন্তু আবার দেখা যায় মাধ্যম কি সেটার উপর ডিপেন্ড করে। এটা কি বাতাসে ওরা কথা বলতেছিল নাকি পানির নিচে কথা বলতেছে নাকি অন্য কোনো জায়গায়, তো সেটার উপর নির্ভর করে তরঙ্গের স্পিডটা বা বেগটা। তা আমরা কিন্তু পাঁচটা বৈশিষ্ট্য পাইলাম, সেটা তোমরা সুন্দর মতো লিখে রাখতে পারো, যে তরঙ্গ কণাগুলো স্থায়ী শান্ত কণা যখন শক্তি সঞ্চয় করে, আর এটার জন্য অবশ্যই যান্ত্রিক যদি তরঙ্গ হয় এটা মাধ্যম প্রয়োজন হয়, এক স্থান থেকে অনুসার শক্তি সঞ্চয়ন করে, এর বেগ প্রকৃতির উপর নির্ভর করে, আর প্রতিফলন প্রতিসরণ উপরিবর্তন ঘটে থাকে। চলে যাই তরঙ্গের প্রকারভেদে, ওয়েভ ক্লাসিফিকেশন। তরঙ্গকে আমরা চাইলে দুই কোয়ালিটিতে ভাগ করতে পারি, আগে একটা হলো যান্ত্রিক তরঙ্গ আর একটা হলো তাড়িতচৌম্বক তরঙ্গ। যান্ত্রিক তরঙ্গটা তোমরা জানো অলরেডি লেখা আছে মাধ্যমে প্রয়োজন হবে, ওকে তুমি যদি সঞ্চয়ন করতে চাও, আর তাড়িতচৌম্বক তরঙ্গ তাহলে কি হবে ওর জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। তাহলে এই তাড়িতচৌম্বক তরঙ্গটা কারা হতে পারে, যে যাদের কোনো মাধ্যম লাগে না শক্তি ট্রান্সফার করতে গেলে, তাদের মধ্যে আছে আলো, আলো শূন্য মাধ্যমে চলতে পারে, তোমরা জানো স্পেসে আলোর চুমা দেখা যায়, তো সেই ক্ষেত্রে আলোর কিন্তু কোনো মাধ্যম লাগে না। এছাড়াও মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, আল্ট্রাভায়োলেট রেস, এক্সরে, রেডিওওয়েভ, এদের কারোরই কিন্তু শক্তি বা এনার্জি ট্রান্সফার করতে মাধ্যম প্রয়োজন হয় না। এদেরকে নিয়ে কিন্তু এই সপ্তাহের মধ্যে আমরা আলোচনা করব না, আমরা আস্তে আস্তে নেক্সট কয়েকটা অধ্যায়ে তোমরা এদের সম্পর্কে কিছু আইডিয়া পাবা। আমাদের আজকে বিশেষ শুধু যান্ত্রিক তরঙ্গ নিয়ে এই অধ্যায়, আর যান্ত্রিক তরঙ্গকে তুমি চাইলে আরো দুই ভাগে ভাগ করতে পারো, একটা হলো অনুপ্রস্থ তরঙ্গ আর একটা হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গ কি আর অনুদৈর্ঘ্য তরঙ্গ কি? অনুপ্রস্থ তরঙ্গ বা আর্তরঙ্গ, এটা আরেকটা নাম হচ্ছে আর্তরঙ্গ, যেই তরঙ্গ মাধ্যমে কণাগুলো কম্পনের দিকের সাথে সমকোণ অগ্রসর হয় সেই তরঙ্গকে আমরা অনুপ্রস্থ তরঙ্গ বলে। উদাহরণ হিসেবে পানির ঢেউ, তোমরা অলরেডি দেখছো পানির ঢেউতে যে তরঙ্গটা হয় সেটা কিন্তু একটা নাম দেওয়া আছে, এটা হলো অনুপ্রস্থ তরঙ্গ। একে একে কিন্তু আমরা আরেকটা সংজ্ঞা পেয়ে গেলাম, দশটার মধ্যে আমাদের কিন্তু দুইটা কমপ্লিট।
তারা অনুপস্থিত তরঙ্গটা আমরা দেখতেছি যে বলতেছে যে তরঙ্গ মাধ্যমে কণাগুলো কম্পনের দিকের সাথে সমকোণ অগ্রসর অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে তৈরি করবে সেটাকে আমরা বলি অনুপস্থিত তরঙ্গ। আর অনুদৈর্ঘ্য তরঙ্গ তাহলে কি হবে, যেই তরঙ্গ মাধ্যমে কণাগুলো কম্পনের দিকের সাথে সমান্তরাল অগ্রসর হয়, যেটা তুমি দেখছো কথা যখন বলছিল সেই তরঙ্গটার এক্সাম্পল হচ্ছে আবার অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে শব্দ, যেটা আমরা যখন কথা বলি বাতাসে যেভাবে চলে শব্দ সেটা কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গ আকারে যে সমান্তরাল অগ্রসর হয়, এটা কিন্তু কোনো অ্যাঙ্গেল তৈরি করে না। তাহলে পানির ঢেউ হচ্ছে অনুপস্থিত তরঙ্গ বা আর্ত তরঙ্গ, আর শব্দ তরঙ্গ যেটা সেটা হচ্ছে কি দীঘল বা অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গ। তা আমরা কিন্তু আরেকটা সংখ্যা পেয়ে গেলাম, টোটাল তিনটা হলো, আরো 7 বাকি আছে, তো সেই 7টা আমরা আসব। তার আগে আমরা অনুপস্থ আর অনুদৈর্ঘ্য তরঙ্গ আমাদের প্রশ্ন যখন আসে তখন কিভাবে ওরা একে দেখায়। অনুপ্রস্থটা চিত্রটা তুমি দেখো এরকম ঢেউ আকারে দেওয়া থাকে, যেটা তোমার হচ্ছে তুমি এরকম কোন তরঙ্গ দেখলে বুঝে যাবে এটা তোমাকে অনুপ্রস্থ তরঙ্গ দেওয়া হয়েছে। কারণ কি এখানে বলছিল কম্পনের দিকের সাথে এটা তার দিক, এটার সাথে সে সমকোণ অগ্রসর হয়, তুমি দেখো কম্পনের দিকের সাথে প্রতিবার 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে উৎপন্ন করছে, তাই এটাকে বলা হয় অনুপ্রস্থ তরঙ্গ বা আড়াআড়ি তরঙ্গ, আড়াআড়ি যায়। আর দ্বিগুণ তরঙ্গ যেটা সেটা হচ্ছে তোমার বলছে কি সমান্তর অগ্রসর, এখানে কোনো অ্যাঙ্গেল তৈরি হয় না বা 0 ডিগ্রি অ্যাঙ্গেলে সে চলে গেছে। তাহলে এটা 90 ডিগ্রি হলে এটা সমান্তরাল, যেহেতু এটা হবে 0 ডিগ্রি। তাহলে এরকম চিত্র তুমি আসলে তুমি বুঝে যাবা এটা হচ্ছে তোমার অনুদৈর্ঘ্য তরঙ্গ। এই অনুপ্রস্থ অনুদৈর্ঘ্য তরঙ্গ সংজ্ঞার পাশাপাশি এদের মধ্যে পার্থক্যটাও খুব প্রায় সময়ই আসে দুই মার্কের প্রশ্নে, আমরা দেখে আসি পার্থক্য যদি প্রশ্ন আসে তোমরা কিভাবে লিখবা। অনুপ্রস্থ আর অনুদৈর্ঘ্য তরঙ্গের মধ্যে পার্থক্য আসে প্রথমে শুরু করবে তাদের সংজ্ঞা দিয়ে, যে যে তরঙ্গ কম্পনের দিকে সে সমান্তর অগ্রসর সেটা অনুদৈর্ঘ্য, আর যেটা সমকোণ অগ্রসর হবে সেটা হলো অনুপ্রস্থ। আর দ্বিতীয় পয়েন্টটা তুমি দিতে পারো যে অনুদৈর্ঘ্যর সাথে সংকোচন প্রসারণের মাধ্যমে তরঙ্গটা সঞ্চিত হয়। তুমি যখন দেখবা যে এটা মনে একটা স্প্রিং, আমরা স্প্রিং এর মধ্যে কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গ দেখতে পাই, এটা তোমার দেখা যায় স্প্রিং এর মধ্যে কখনো প্রসারণ কখনো সংকোচন কম্প্রেশন বা এক্সপেনশন এর মাধ্যমে এনার্জিটা সে ট্রান্সফার করবে। আর অনুপ্রস্থ ক্ষেত্রে তুমি দেখবা তরঙ্গ শীর্ষ বা তরঙ্গপাত উৎপন্ন হয় যেটার মাধ্যমে তোমার সঞ্চিত হয়। তরঙ্গ শীর্ষকে বা তরঙ্গপাত বা খাসটা কি, তুমি যখন ঢেউটা তৈরি করতেছো ঢেউটা কখনো তোমার শীর্ষ চূড়ায় উঠে আবার কখনো একদম নিচে চলে যায়, সেটাকে আমরা বলি তরঙ্গপাত বা খাস। অনুপ্রস্থের মধ্যে তুমি এই দুটা জিনিস অবশ্যই দেখতে পাবো যেটা কিনা অনুদৈর্ঘ্যের মধ্যে পাওয়া যায় না, আবার অনুদৈর্ঘ্যের মধ্যে তুমি যে দুটো পাবা সংকোচন প্রসারণ সেটা কিন্তু তুমি অনুপ্রস্থের মধ্যে পাবা না। এই পয়েন্টটা খুবই মেজর একটা পয়েন্ট যে তুমি এই দুটার মধ্যে কিন্তু এটাতে আলাদা করতে পারো তরঙ্গ দুটার মধ্যে। আর 3 নম্বর যেটা লিখবা যে একটি সংকোচন একটি প্রসারণ নিয়ে তরঙ্গ দৈর্ঘ্য গঠিত হয়, আর এখানে হচ্ছে একটা তরঙ্গ শীর্ষ একটা তরঙ্গ পাদ নিয়ে তরঙ্গ দৈর্ঘ্য গঠিত হয়। তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু আমরা এখনো আলোচনা করিনি, আর এই তরঙ্গ দৈর্ঘ্য টপিকটা আমাদের বাকি যে 7টা সংজ্ঞা আছে সেই 7টা সংজ্ঞার মধ্যে লুকে আছে। তো চলো দেরি না করে আমাদের বাকি সেই 7টা সংজ্ঞা কি সেটা দেখে আসি, সেটার জন্য আমরা চলে যাই সরাসরি বোর্ডে। সেই 7টা সংজ্ঞা তুমি দেখতেছো যে সংজ্ঞাগুলো কি, পূর্ণ কম্পন, পর্যায়কাল, তরঙ্গ দৈর্ঘ্য, দশা, বিস্তার, কম্পাঙ্ক এবং তরঙ্গ বেগ। আমরা এই 7টা সংজ্ঞায় অনুপস্থ তরঙ্গ দিয়ে ক্লিয়ার করে দেব, কারণ এটা দেখলে আমাদের বোঝানোর সুবিধা হবে অনুদৈর্ঘ্য তুলনায়। তো এটা একটা অনুপস্থ তরঙ্গ, তুমি দেখতে পাচ্ছ ঢেউর মতো গেছে। তো এই তরঙ্গ দিয়ে কিভাবে আমরা এই সংজ্ঞাগুলো শিখব সেটি আমরা আসি। তো তোমরা দেখবে সংজ্ঞাগুলো আমার স্ক্রিনে লেখা হবে একটু পরপর। প্রথমে আসো পূর্ণ কম্পন জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। পূর্ণ কম্পনটা বলার আগে আমি তোমাকে বললাম একটা মাঠ কল্পনা করতে, একটা বৃত্তাকার মাঠ। বৃত্তাকার মাঠ কিরকম, হয়তো মনে করো একটা এরকম মাঠ, এই মাঠে মনে করো তোমাকে বললাম এই জায়গায় তুমি দাঁড়ায় আসো, এখন তোমাকে বললাম এই মাঠটা একবার রাউন্ড দিয়ে আসতে। একবার রাউন্ড দিয়ে আসা মানে কি, তুমি এখান থেকে মনে করো হাঁটলা বা দৌড়াইলা, দৌড়াইতে দৌড়াইতে মনে করো হচ্ছে কি একবার রাউন্ড দেওয়া মানে তুমি এই জায়গায় আবার তোমাকে রিটার্ন করতে হবে বা ফেরত আসতে হবে। একবার রাউন্ড দিলে তোমার যেটা হলো সেটা হলো এই তরঙ্গের ক্ষেত্রে সে যদি একবার রাউন্ড দিয়ে আসে সেটা তার পূর্ণ কম্পন হয় একটা। সো পূর্ণ কম্পন সংজ্ঞাটাই বলতেছে যে কোনো একটা তরঙ্গ উপস্থিত কণা যে কোনো একটা বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার যদি সে একই দিক থেকে সেই বিন্দুতেই ফিরত আসে তখন সেটাকে আমরা বলি একটা পূর্ণ কম্পন। সো জিনিসটা এখানে আমরা ক্লিয়ার হয়ে যাচ্ছি, এ একটা অনুপস্থিত তরঙ্গ। তো আমরা এখানে মনে করো যে কোনো একটা কণা কল্পনা করে, তুমি জানো যে তরঙ্গটা আসলে অনেকগুলো কণার উপর দিয়ে ভর করে এই এনার্জিটা ট্রান্সফার করে গেছে, সেখানে অনেক কণা আছে। তো আমরা এতগুলো কণা না কল্পনা করে যে কোনো একটা কণাকে আমরা কল্পনা করতেছি, সাপোজ এই কণাটাই বা এখানকার যে কণাটা আছে এটাকে আমরা কল্পনা করতেছি যে এখান থেকে যাত্রা শুরু করছে সে। তো এখান থেকে সে কি করলো যে ঘুরে আসবে, পুরো একটা চক্কর দিয়ে আসবে বা একটা রাউন্ড দিয়ে আসবে।
সো একটা রাউন্ড দিতে আসলে তুমি এটাকে সিম্পলিফাই ভাবে মনে রাখতে পারো, 360 ডিগ্রি ঘুরবে। যেমন মাঠ যখন ঘুরছে পুরো মাঠটা ঘুরলে কিন্তু সে 90, 180, 270 তারপর 360, অর্থাৎ আজকে আমরা যেগুলো শিখতেছি সেটা হচ্ছে এই পূর্ণকম্পন বা হচ্ছে পরবর্তী যেগুলো আছে বেশিরভাগ তোমার 360 ডিগ্রি অ্যাঙ্গেলটাই কাজে লাগবে। সো 360 ডিগ্রি অ্যাঙ্গেল কখন হয়, এখান থেকে সে স্টার্ট করছে যাওয়া, সে যেতেছে এখানে যখন আসবে তখন কিন্তু 360 হয় না, তখন হয়েছে 90, তারপর হচ্ছে তারপর এখানে যখন আসে তখন হয়েছে 180, তারপর যখন এখানে আসছে তখন তোমার হয়েছে 270, এরপর এখানে যখন আসলো তখন তা পুরোপুরি 360 ডিগ্রি কমপ্লিট হয়ে গেছে, বাট তার একটা চক্কর দেওয়া হয়ে গেছে। তোমাকে এইভাবে দেখলে মনে হচ্ছে কিভাবে হলো, তুমি যে এটাকে সিম্পলিফাই আঁকো, প্রথমটা কিভাবে আঁকো, যে এইভাবে আসলো আর নিচেরটা কো দিয়ে দাও এইভাবে আসলো, অর্থাৎ এই জিনিসটা এইভাবেই কিন্তু যাচ্ছে, তো 360 ডিগ্রি ঘুরে 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 সামনে আকর্ষণ হচ্ছে, জিনিসটা ঢেউ আকারে তোমার কাছে মনে হচ্ছে, বাট এটাকে যদি কমপ্লিট করে দাও চিত্রটা জিনিসটা এমন হয়ে যায়। তার মানে একটা কণা এখান থেকে যাত্রা শুরু করে সে বারবার কিন্তু 360 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে ঘুরে যাচ্ছে, অগ্রসর হচ্ছে, যতবার সে 360 ডিগ্রি ক্রস করতেছে বা কমপ্লিট করতেছে ততবারই তার একটা করে পূর্ণকম্পন কমপ্লিট হচ্ছে। তাহলে আমরা পূর্ণকম্পন জিনিসটা ক্লিয়ার হয়ে যাচ্ছি, যে পূর্ণকম্পন হচ্ছে যে তরঙ্গের উপর কোন একটা কণা তুমি কল্পনা করো, সেই কণাটা একটা বিন্দু থেকে স্টার্ট করবে এবং সে কি করবে একটা নির্দিষ্ট সমাপর বা ওই বিন্দুতে সে কি করবে যে গতিশীল থাকা অবস্থায় একই দিক থেকে আবার সে বিন্দুতে ফিরত আসবে বা 360 ডিগ্রি ঘুরে আসবে, তাহলে সেটাকে আমরা বলবো তখন একটা পূর্ণকম্পন। এখানে আমরা যে চিত্রটা দেখতেছো সেখানে বলতো এখানে কয়টা কম্পন হচ্ছে পূর্ণকম্পন, এখান থেকে যদি শুরু করো গোনা, এখান থেকে এইখানে একটা পূর্ণকম্পন হলো, আমরা 1 কাউন্ট করলাম আমি পর্যন্ত, আর এখান থেকে যদি আবার শুরু করো এখান থেকে আবার ঘুরে এখানে আরেকটা আসলো, তাহলে আরেকটা হলো, তাহলে টোটাল 2টা হইলো, বা তুমি এটা পরে যোগ করতে পারো এই একটা এখান থেকে এই পর্যন্ত একটা, আর দেখো কতটুকু গেছে, আরো অর্ধেক গেছে, মানে 0.5 পুরো কিন্তু হয় না, কারণ 180 ডিগ্রির জন্য হয় অর্ধেক, 360 ডিগ্রির জন্য পুরো একটা কমপ্লিট হয়। তাহলে 1, 1 এবং 0.5 টোটাল হচ্ছে কি, এই আমার চিত্র যেটা আঁকা আছে সেখানে মানে 2.5টি পূর্ণকম্পন সম্পূর্ণ আছে। তাহলে আমরা আশা করি পূর্ণকম্পন জিনিসটা ক্লিয়ার। তোমাকে আরেকটু ক্লিয়ার করে দিই, সবসময় কিন্তু এখান থেকে কাউন্ট করবো এমন তো না, প্রশ্ন কিন্তু তোমাকে চেঞ্জ করে দিতেও পারে। কেমন চেঞ্জ, মনে করে বললাম এইখান থেকে স্টার্ট করলো কণাটা যাত্রা, কারণ বিন্দু তো নির্দিষ্ট না, যেখান থেকে পারে সেখান থেকে করতে পারত, এখান থেকে যদি যাত্রা শুরু করে তাহলে বলতো কোথায় গেলে পূর্ণকম্পন কমপ্লিট হচ্ছে, এখানে আসলে কি কমপ্লিট হচ্ছে, এখানে আসলে কিন্তু হচ্ছে না, কারণ দেখো এখান থেকে সে যাত্রা শুরু করলে সে পুরা যদি আবার এই জায়গায় ফিরত আসে, কারণ সে একই বিন্দুতে আসতে হবে, তো তাহলে কিন্তু তোমার হচ্ছে একটা পূর্ণকম্পন কমপ্লিট হয়েছে, অর্থাৎ এখান থেকে কাউন্ট করলে এখানে আসলে পূর্ণকম্পন হয়। তোমাদের তাহলে একটা প্রশ্ন দিয়ে দিই, তুমি আমাকে ভিডিও কমেন্টসে জানাবা যে এইখানে আমি যখন আঁকাচ্ছি একটা চিত্র এখানে কয়টা পূর্ণকম্পন আছে, তোমরা আমাকে সঠিক উত্তরটা কমেন্টসে জানাবা। আমি একটা চিত্র আঁকালাম, এইভাবে আঁকায় দেওয়ার পর বললাম যে আমি মনে করবো তোমাকে আমি প্রশ্ন করতেছি, এটা অন্য কালার দিয়ে তোমাকে কাউন্ট করে দিই, যে এখানে কণাটা শুরু করলো এই জায়গা থেকে, আমি তোমাকে বলে দিলাম এই জায়গা থেকে কণাটা এই জায়গায় আসছে, তো তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে এই দুটা বিন্দুর মধ্যে কয়টা পূর্ণকম্পন হয়েছে, সেটা সঠিক উত্তর তোমরা আমাকে কমেন্টসে জানাবা। তো আমাদের পূর্ণকম্পন জিনিসটা হয়ে গেল, যে পূর্ণকম্পন হচ্ছে 360 ডিগ্রি ঘুরবে, বা সংজ্ঞা হিসেবে যে ফর্মালিটি যদি বলতে চাও সেটা হচ্ছে কোনো তরঙ্গ প্রসারিত কণা একটি বিন্দু থেকে যাত্রা শুরু করে সে যদি একই দিক থেকে সেই বিন্দুতে আবার ফিরত আসে তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে একটা পূর্ণকম্পন। তো পূর্ণকম্পনের পর আর বাকিগুলো খুব একটা কষ্ট হয় না, কারণ পূর্ণকম্পন ক্লিয়ার হয়ে গেলে বাকিগুলো তুমি সহজে ক্লিয়ার হয়ে যাচ্ছ। পরেরটা হচ্ছে কি পর্যায়কাল, পর্যায়কালটা হচ্ছে একটা পূর্ণকম্পন হতে যে টাইমটা লাগছে, কারণ তা তো অবশ্যই সময় লাগছে, সেই সময়টাই হলো পর্যায়কাল, খুবই সোজা। অর্থাৎ তুমি যদি পূর্ণকম্পনটা ক্লিয়ার হয়ে যাও বাকিগুলো তোমাকে আর খুব কষ্ট করতে হবে না। তাহলে আমরা এটা দিয়ে ক্লিয়ার হচ্ছে, বলছিলাম তোমাকে একটা চিত্র দিয়ে সব বুঝিয়ে দিব, যে এখান থেকে স্যার বলছে কি এখানে একটা পূর্ণকম্পন হয়, তাহলে এখান থেকে এখানে যে করোনাটা আসলো তো এই তরঙ্গটা যে সময় লাগছে সেই সময়টাই হচ্ছে পর্যায়কাল, এটাকে আমরা টি দিয়ে প্রকাশ করে থাকি, বা দোলনকাল, তোমরা কিন্তু দোলনকালের সাথে পড়েছো, দোলনকাল আর পর্যায়কাল একই জিনিস, দোলনকাল ছিল একটা তোমার পূর্ণ দোলন হতে যে টাইম লাগে আর এই পর্যায়কালটা হচ্ছে একটা পূর্ণকম্পন হতে যে সময় লাগে সেটাকে আমরা বলবো পর্যায়কাল। তাহলে এটা হলো আমাদের একটা পূর্ণকম্পনের সময় আর সেটাই আমাদের পর্যায়কাল, আর পর্যায়কালকে আমরা টি দিয়ে প্রকাশ করি। তারপর আসো তরঙ্গ দৈর্ঘ্য, এটা তো আরো সোজা, কারণ এগুলো সব সিমিলার, পূর্ণকম্পন ক্লিয়ার মানে তুমি বাকিগুলো ক্লিয়ার।
তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে যে তোমার একটি পূর্ণ কম্পনের তরঙ্গটা যে দূরত্ব অতিক্রম করছে সেটা তার তরঙ্গ দৈর্ঘ্য। ক্লিয়ার থাকো, পর্যায়কাল ছিল যে একটা পূর্ণ কম্পন হতে যে সময় লাগে সেটা হলো তোমার পর্যায়কাল, আর তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে একটা পূর্ণ কম্পন হতে তরঙ্গটা যে দূরত্ব গেছে সেই দূরত্বটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, যাকে আমরা প্রকাশ করি হচ্ছে এই বিশেষ একটা সিম্বল দিয়ে। তোমরা দেখতেছো আমি এইভাবে লিখছি যে এটা কিন্তু তোমার একটা পূর্ণ কম্পনের দূরত্বটাই, তাহলে এটা পর্যায়কাল হলে এটা কিন্তু তোমার তরঙ্গ দৈর্ঘ্যই হতেছে। এই দূরত্বটা হচ্ছে তোমার ল্যামডা দিয়ে প্রকাশ করি বা এটাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। সো এটাকে আমরা যে নতুন যে সাইনটা দেখতেছো এটাকে বলা হয় ল্যামডা, গ্রিক অক্ষর এটা। সো অনেকে অনেক রকম উচ্চারণ করে, এটা কিন্তু ল্যামডা বলে এটাকে। সো আমি আবার বলে দিই, পূর্ণ কম্পন তুমি ক্লিয়ার যে একটা 360 ডিগ্রি ঘুরে আসবে, 360 ডিগ্রি ঘুরলে সেটাকে আমরা একটা পূর্ণ কম্পন বলি। আর পর্যায়কালটা কি? পর্যায়কাল হচ্ছে পূর্ণ কম্পন হতে যে সময় লাগে সেটা হলো পর্যায়কাল। তরঙ্গ দৈর্ঘ্যটা কি? পূর্ণ কম্পন যে দূরত্ব গেছে সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, আর সেটাকে আমরা প্রকাশ করতেছি ল্যামডা দিয়ে। আর পর্যায়কালকে তো আগে থেকে আমরা টি দিয়ে প্রকাশ করে আসি। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য আমরা হয়ে গেল যে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, সেটা হচ্ছে পূর্ণ কম্পনের যে দূরত্ব তো গেছে। এবার আসো দশা, এর পরেরগুলা কিন্তু খুব ছোট ছোট সংজ্ঞা। দশাটা হচ্ছে যে তোমার তরঙ্গায়িত কোন একটা কণার গতির যে কোনো মধ্যে সামগ্রিক অবস্থা প্রকাশক রাশিকে বলি দশা। সংজ্ঞাটা যতটা মনে হচ্ছে ঘুরান্তি পেঁচাতে, জিনিসটা কিন্তু খুবই সিম্পল। সাপোজ মনে করো তুমি তোমার ফ্রেন্ডসকে জিজ্ঞেস করলে রেজাল্ট প্রকাশ হয়েছে, রেজাল্টের পর তুমি তোমার ফ্রেন্ডকে কি দোস্ত ফিজিক্সে কত পাইছিস, তো সে বললো দোস্ত আমি তো ফেল করছি। তুমি আইসা করলে দোস্ত তোর দশা আমার দশা তো একই অবস্থা, আমিও তো ফেল করছি। জিনিসটা অনেকটা এরকমই যে সেম ক্যাটাগরি যারা থাকে তারা হচ্ছে একই দশায় থাকে। তো এখানে তোমরা যদি কল্পনা করো এটা যে তরঙ্গ, এই তরঙ্গে কারা কারা সেম দশায় আছে, আমরা যদি কতগুলো কণা কল্পনা করি, কারণ সব তো কণা দিয়ে চিন্তা করতেছো, এই একটা কণা, এই একটা কণা আর এই একটা কণা দিলাম, এগুলাকে নাম দিই, এটাকে এ দিলাম, এটাকে এ প্রাইম, এখানে একটা কণা দিলাম এ ডাবল প্রাইম, এগুলার নামও দিব, এটাকে নাম দিলা বি, এটাকে তারপর হচ্ছে মনে করে দিলা পি, তারপর এটাকে নাম দিলে কিউ, এটাকে নাম দিলা হচ্ছে আর, এটাকে নাম দিলাম এস, এটাকে নাম দিলা সি, এটার নাম দিলা সি ডাবল প্রাইম, যাই হোক সি প্রাইম দিলা শুধু। কথা হচ্ছে এখান দিয়ে তোমাকে আমি ক্লিয়ার করে দিব কারা কারা এখানে সেম দশায় আছে। সেম দশা বলতে যাদের অবস্থা একই বোঝাচ্ছি, বা তুমি শর্টকাটে মনে করো 360 ডিগ্রি যারা যারা আছে, এ থেকে এ প্রাইম কি 360 ডিগ্রি ঘুরাপুর হয় না, তার মানে এ আর এ প্রাইম সেম দশা, এবং এ প্রাইম এ ডাবল প্রাইম সেম দশা। তার মানে এখানে তুমি চাইলে নোট করে নিতে পারো সুন্দর করে আমি এই চিত্রের সাথে, যে দশা হচ্ছে আমার এই চিত্র, এটা বেশিরভাগ এমসিকিউতেই আসে তোমাদের, যে চিত্র আয়কে দিয়ে বলবে এখানে কারা কারা একই দশায় আছে। আর দশা তুমি খুঁজবে হচ্ছে দেখবা যে ওই দুইটা পয়েন্টের মধ্যে 360 ডিগ্রি হয়েছে কিনা, 360 ডিগ্রি হয়ে গেলে সেম দশা। আমার এই চিত্রের মধ্যে আমি যাদেরকে 360 ডিগ্রি সম্পর্ক দেখতেছি সেটা হচ্ছে এ, এ প্রাইম, এ ডাবল প্রাইম, এরা সেম দশা, একই দশা। তারপর আসো তো এদিকে নিচেও দেখো, এ সি, সি প্রাইম, এরাও কিন্তু একই দশা। এখন সবচেয়ে প্যাচ যেখানে লাগে সেটা হচ্ছে কি, যে বি আর পি কি একই দশা হলো? তোমার কাছে মনে হচ্ছে এটা এটা তো সেম বিন্দুতেই আছে তাই না, কিন্তু এরা কিন্তু একই দশা না। মনে করো দুজনে জিরো পাইছে, কিন্তু একজন হচ্ছে পরীক্ষা দিয়ে জিরো পাইছে, এটা পরীক্ষা না দিয়ে জিরো পাইছে, দুজন কিন্তু একই না। তো এখানে দেখতেছো বি আর পি একই বিন্দুতে আছে কিন্তু ওরা কিন্তু একই দশা না, কারণ এখানে কিন্তু 360 ডিগ্রি হয়ে ঘুরেই আসে নাই। বি আর কিউ হচ্ছে একই দশা হবে, তাহলে তোমার দেখতেছো, কারণ এখান থেকে এখানে আসলে 90 হয়, না 180 হয়, বি থেকে তোমার যদি পি তে আসো তাহলে 180 হয়, 360 না, সে যদি কিউ পর্যন্ত আসে তাহলে 360 হচ্ছে। তাহলে তোমার এখান থেকে এটা ক্লিয়ার করে দাও, এখানে হচ্ছে বি আর কিউ হচ্ছে একই দশা, আর পি এর সাথে হচ্ছে তোমার আর হচ্ছে একই দশা, পি আর একই দশা। তাহলে দশা জিনিসটা বেশিরভাগ সময় এমসিকিউতেই আসে, যে তোমাকে এরকম চিত্র ধরা দিয়ে বলবে যে তোমার এখানে কোন কোন অপশন একই দশায় আছে, মাল্টিপল চয়েস দিয়ে দিবে, তোমাকে খুঁজতে হবে কারা কারা 360 ডিগ্রি তোমার সরণ বা ঘোরা হয়েছে, সেটা হচ্ছে একই দশা। তো দশা শেষ, এবার আসো হচ্ছে বিস্তার। বিস্তারটা হচ্ছে কি, যে তোমার সংজ্ঞাটা অলরেডি দেখতেছো যে তরঙ্গ উপস্থিত কোন একটা কণা স্থির বা সাম্যবস্থান থেকে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে সেটা নাকি বিস্তার।
সংজ্ঞাটা তোমার কাছে যতটা কঠিন মনে হচ্ছে চিত্র মধ্যে এটা ততটাই পানির মতো সোজা। আসলে তুমি স্থির বলতে বা সাম্যাবস্থান বলতে এটাকে কল্পনা করো যে এই লাইনটাকে, এই লাইনটার মানটা আমি বললাম জিরো অবস্থায় আছে, এটা স্থির অবস্থায় আছে ভ্যালুটা, এখানে যখন কোণা চলে আসে তখন স্থির বা সাম্যাবস্থা বোঝাচ্ছে আর কি। তো এই কোণাটা যখন এখান থেকে যাত্রা শুরু করলো তখন দেখো তো সে কিন্তু এরকম ঢেউ আকারে গেছে, এবং তার সর্বাধিক যে দূরত্বটা গেছে সেটা হচ্ছে এই বিন্দুতে যখন আসছিল বা এই বিন্দু যখন আসছে, তার সংজ্ঞা অনুসারে যে স্থির অবস্থান থেকে তার সর্বাধিক এই দূরত্বটা তার অতিক্রম ছিল বা এই দূরত্বটা তার অতিক্রম ছিল বা এই দূরত্বটা অতিক্রম ছিল, এই দূরত্বগুলো হচ্ছে তার বিস্তার। আর এগুলা তোমার আসলে সংজ্ঞা হিসেবে আসে অথবা এমসিকিউতে ধরা দেয়। এমসিকিউতে তোমাকে মনে করো আমি এখানে একটা ছোট করে মান দিয়ে বললাম এই রেখাটার মান হচ্ছে 0.2, এখন তোমাকে বললাম বলতো এই তরঙ্গ বিস্তার কত, তুমি তাহলে বলবা স্যার আমি তো বিস্তারের সংজ্ঞা জানি যে একটা কণা সর্বাধিক যে দূরত্ব করে তাকে আর বিস্তার বলি। তো আমি দেখতেছি এখান থেকে সে সর্বোচ্চ এখানে আসছিল, তাহলে আমার পাশে দেখতেছি এই মানটা হচ্ছে 0.2 মিটার, তার মানে এই তরঙ্গটা বিস্তার 0.2 মিটার। জাস্ট সিম্পল, এটাই আর কিছু না। দশা আর বিস্তার এটা জোড়া জোড়া, এরা আসলে তেমন কিছুই না, এটা তোমার তরঙ্গ কাকড়ে আসলে প্রকাশটা বোঝায় যে তরঙ্গের অবস্থাটা বোঝাচ্ছে আসলে। এবার চলে আসো কম্পাঙ্ক। কম্পাঙ্কটা হচ্ছে এক সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন হয় সেটাকে আমরা বলি কম্পাঙ্ক। এখন এক সেকেন্ডে কয়টা কম্পন হচ্ছে এখানে তো আমরা কোনো কিছু বলিনি, তাই না? তুমি তো জানো যে পূর্ণ কম্পন বলতে এটাকে বোঝাচ্ছি যে এখান থেকে স্টার্ট করলে এখানে যখন আসছে একটা পূর্ণ কম্পন হচ্ছে। এখন এটা আমি যদি তোমাকে বলে দিই যে শুনো এটা কিন্তু তোমার এখান থেকে এখানে আসতে তোমার টাইমটা লাগছে এক সেকেন্ড, তাহলে কম্পাঙ্কের সংজ্ঞা কি বলছি যে এক সেকেন্ডে যে কটা পূর্ণ কম্পন হয় সেটাই তার কম্পাঙ্ক বলে। তাহলে তুমি দেখো তো এক সেকেন্ডে যদি একটাই হয় তাহলে সেটা কম্পাঙ্ক কি হবে, এক। আর কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ, এইচজেড, বিজ্ঞানী হার্টজের নাম অনুসারে আমাদেরকে রেসপেক্ট দেখাতে এটা এককটা নির্ধারণ করা হয়েছে। কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সির একক হচ্ছে হার্টজ। তাহলে কম্পাঙ্কটা খুব ক্লিয়ার হয়ে যাবে সহজে যে প্রতি এক সেকেন্ডে যে কটা পূর্ণ কম্পন হবে সেটাই কম্পাঙ্ক। এক সেকেন্ডে যদি একটাই কম্পন হয় তাহলে কম্পাঙ্ক 1 হার্টজ। এখন তোমাকে আমি প্রশ্ন ঘুরাই দিলাম, তোমাকে বললাম যে না এখান থেকে এখানে আসতে এক সেকেন্ড লাগে না, এখান থেকে মনে কর এইখানে আসতে এই বিন্দু পর্যন্ত আসতে এই বিন্দু আসতে লাগছে এক সেকেন্ড, তাহলে কি কম্পাঙ্ক 1 হার্টজ থাকবে? এবার আমার সাথে গুণ হতো, এইখান থেকে এই পর্যন্ত একটা হয়েছে, তারপর এই পর্যন্ত আসার পর কি হয়েছে, পুরাটা তো যায় নাই অর্ধেক গেছে, কারণ এই পর্যন্ত আসলে দুইটা হয়ে যেত, কারণ আগে থেকে লেখাছ দেখতেছো, তাহলে এই পর্যন্ত কিছু অর্ধেক, তাহলে একের সাথে অর্ধেক তুমি যোগ করলে হয় 1.5টা। তাহলে আমি কোশ্চেন চেঞ্জ করে দিছি তোমাকে যে এক সেকেন্ডে দেখতেছি এবার দেড়টার মতো কম্পন আছে, তাহলে এবার কি কম্পাঙ্ক কত হবে, এবার কম্পাঙ্ক হবে হচ্ছে 1.5 হার্টজ। তো তোমার জন্য এখন আরেকটা প্রশ্ন আমি ছুটে দিলাম, আমি তোমাকে তাহলে বলতেছি না না আমি ভুল বলছি আমি এই পর্যন্ত বলতেছি এবার এক সেকেন্ড লাগছিল। সো দেখো তো এখান থেকে এই পর্যন্ত যদি এখন এক সেকেন্ড সময় লাগে, এই একই তরঙ্গটার কম্পাঙ্ক এখন কত হার্টজ হয় এটা তোমরা বের করে চিত্র দেখে আমাকে কমেন্টসে জানাবা। সেই দুটা প্রশ্ন তোমাদের দিলাম যে এখান থেকে এখানে কটা পূর্ণ কম্পন এসছে, আর এখান থেকে এখানে যদি এক সেকেন্ড সময় লাগে তাহলে সেখানে তোমার কম্পাঙ্ক কত হার্টজ এসছে, এই দুটা তোমরা বের করলে তোমাদের বেসিক পুরো ক্লিয়ার হয়ে যাবে। আর তরঙ্গ বেগটা আমাদের কম্পাঙ্ক শেষ, তরঙ্গ বেগটা হচ্ছে তোমার প্রতি একক সময় তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে সেটাকে তার তরঙ্গ বেগ বলে। এই জিনিসটা অনেকটা মিল আছে হচ্ছে তোমার দ্রুতির সংজ্ঞাটা ছিল না যে একক সময় বস্তু যে দূরত্ব অতিক্রম করে সেই বস্তু দ্রুতি বলে, এই তরঙ্গ বেগটা সেই সিমিলার জিনিস যে এক সেকেন্ডে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করবে সেটাকে আমরা বলি তার তরঙ্গ বেগ, আর ওটাকে আমরা প্রকাশ করি ভি দিয়ে। আমরা একই একে সবকিছুই পেলাম, বিস্তারকে আমরা অ্যাম্পলিটিউড বলে এ দিয়ে পড়ে, দশাকে প্রকাশ করা হয় না সাধারণত কিছু দিয়ে, দশাটা এনসিকিউতে আসে, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দেখলেই পর্যায়কাল টি। আমরা তাহলে এই 7টা সংখ্যা এখন ফিনিশিং দিয়ে তোমাদের বাই বাই করে দিচ্ছি, একসাথে ক্লিয়ার হয়ে খুব সুন্দর করে খাতায় নোট করবা বিষয়টা, তাহলে তোমার সামনে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো তোমার বুঝতে খুব সুবিধা হবে। তা আসো আমরা ফাইনাল করতেছি আজকের ক্লাসটা, সব সংজ্ঞা ছিল কিন্তু সংজ্ঞাগুলো আসলে খুব বোঝার বিষয় ছিল, কারণ ম্যাথ তুমি তাহলে বুঝবা না, সংজ্ঞাগুলো আমরা এখন ক্লিয়ার করে দিই। এক চান্স আবার যা যা বলছি, পূর্ণ কম্পন কি ছিল, পূর্ণ কম্পন ছিল হচ্ছে যে একটা কণা যেখান থেকে যাত্রা শুরু করছে সেই যদি সেই জায়গায় আবার গতিশীল অবস্থায় ফিরত আসে, তাহলে এখান থেকে যাত্রা শুরু করে সে গতিশীল অবস্থায় সরে আবার এখানে ফিরত আসলো অর্থাৎ 360 ডিগ্রি ঘুরে আসলে, তাহলে সেটাকে আমরা বলি একটা পূর্ণ কম্পন শেষ। তারপর পর্যায়কাল, একটা পূর্ণ কম্পনেতে যে সময় লাগছে সেই সময়টাকে বলে পর্যায়কাল শেষ।
তরঙ্গ দৈর্ঘ্য, একটা পূর্ণ কম্পন হইতে তরঙ্গটা যে দূরত্ব অতিক্রম করছে সেই দূরত্বটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। শেষ দশা, তরঙ্গ তোমার হচ্ছে গতির যে কোনো মুহূর্তে কোন কোনার সামগ্রিক অবস্থা প্রকাশকের তোমার দশা বলে, অর্থাৎ কারা কারা একই দশা থাকে যারা যারা 360 ডিগ্রি ঘুরে পরপর আসছে সেটা হলো একই দশা। সেখানে আমরা এখানে লিখে দিচ্ছি যে এখানে চিত্রের মধ্যে কারা কারা একই দশায় আছে, তোমাদের কাছে তোমার এখানে সুন্দর মতো লিখে নিবা যে এই বিন্দুগুলো একই দশা, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। বিস্তার, তরঙ্গটা তোমার শূন্য তোমার হচ্ছে স্থির অবস্থা বা হচ্ছে সাম্যাবস্থান থেকে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা বিস্তার বলছি। তো এটা দেখতেছি এখান থেকে এটা হলো বিস্তার, এটা হলো বিস্তার, এটা হলো বিস্তার, এটা বিস্তার, এটা কিন্তু এমসিকিউতে প্রশ্ন আসে বেশিরভাগ সময়, তখন তুমি দেখবা এখানে মান কত দেওয়া আছে বা এখানে কত মান দেওয়া আছে। কম্পাঙ্ক, এক সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন হয় সেটাকে আমরা বলি কম্পাঙ্ক, সেটা তোমাদের একটা অলরেডি প্রশ্ন দেওয়া আছে আমার। তরঙ্গ বেগ, এক সেকেন্ডে তরঙ্গ তোমার যে দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা বলি তরঙ্গ বেগ। এই সাতটা সংজ্ঞা খুব ভালো করে শিখে ফেলবা, কারণ পরীক্ষায় দেখা যায় যে কোনো একটা না একটা সংজ্ঞা দিয়েই ফেলে। আর তোমরা আমি যেরকম মুখস্থ করছি তোমাদের পড়াইতে পড়াইতে আমার মুখস্থ হয়ে গেছে, তোমরা শিবের নিজে বুঝতে বুঝতে বা আরেকজনকে পড়াবা, নিজের ফ্রেন্ডকে পড়াবা, তাহলে তোমাদেরও শিখা হয়ে যাবে। তা আজ এই পর্যন্তই, তোমরা সুন্দর করে আমি আজকে 10টা যে সংজ্ঞা পড়াইছি সেই 10টা সংজ্ঞা সুন্দর মতো খাতায় নোট করে ফেলবা। আর পরবর্তী ক্লাসে আমরা এই কম্পাঙ্ক আর পর্যায়কালের সম্পর্ক সূত্র একটা নিয়ে আসবো, F=1/T আর V=F λ সূত্র নিয়ে আসবো। তো তার আগ পর্যন্ত তোমরা এই বেসিকটা ক্লিয়ার থাকো। তা আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।